আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে অনেক দিন পর নো সার্ভিসের একটা সলিউশন নিয়ে আসলাম, তো আপনারা ভিডিওটি দেখে অবশ্যই উপকৃত হবেন আমি যতটুকু আশা করি, কেননা এই ধরনের ভিডিও আমাদের বাংলাদেশি চ্যানেলে বা বাংলাদেশি ভিডিও খুব কম। আর আমি যেভাবে বিস্তারিত বলি বা আমার জ্ঞানটা যে আমি যেভাবে শেয়ার করি, এই শেয়ারটা অন্য কেউ করে না, এটা খুব কম। আসলে সবার ইনকামের জন্য আসলে কেউই বলতে চায় না, হিডেন রাখে, কিছু না কিছু অংশ হাইড রেখে তারপরে হচ্ছে শেয়ার করে। আমি আমার লাইফের কোনো কিছু হাইড করি না, আমার কাছে কোনো সলিউশন চাইলে আমি সরাসরি দিয়ে দিই যদি ফ্রি থাকি। যেহেতু আমি দিনের বেশিটা সময় আমি ব্যস্ত থাকি, তার কারণে অনেকের সাথে আমার কথোপকথন হয় না, কনভারসেশন হয় না, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। বাট আমি সময় পেলে আমি অবশ্যই আমি চাই হেল্প করার জন্য, বা যদি এরকম কোনো বিপদে পড়ে যে ইনস্ট্যান্ট কোনো কিছু দরকার আমার কাছে থাকলে অবশ্যই, যদি দূরে থাকে তাহলে এসে পরিবহনে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা থাকবে ইনশাল্লাহ। তো আপনারা দেখতে পাচ্ছেন এই ফোনটাতে প্রবলেম হচ্ছে নো সার্ভিস। আমি যদি একটু জুম করে দেখাই তাহলে এখানে দেখতে পাচ্ছেন নো সার্ভিস। তো এই নো সার্ভিস প্রবলেমটা এখন পর্যন্ত অনেক টেকনিশিয়ান জানেন না যে এই নো সার্ভিস লেখাটা আসলে সিম ছাড়া আসবে। এখানে কিন্তু দেখেন সিম ট্রে লাগানো নাই, আপনারা দেখতে পাচ্ছেন সিম ট্রে লাগানো নাই, সিম লাগানো নাই, এখানে নো সার্ভিস, এখানে ইনসার্ট সিম কার্ড, মানে হচ্ছে সিম কার্ড ইনসার্ট ইনসার্ট করার জন্য বলতেছে, বাট সিম কার্ড নাই। সিম কার্ড না থাকার পরেও এখানে নো সার্ভিস। তো এখন আমি ফোনটা খুলতেছি, দেখি এটা আসলে ডাব্লিউটিএস চেঞ্জ করলে সমাধান হয় কি না।
এখানে দেখেন কি লেখা আছে, জাস্ট ইমার্জেন্সি কল অনলি। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এই ফোনটার প্রবলেম কি ছিল, এখন বর্তমানে কি অবস্থা। আর আগে যে প্রবলেমটা ছিল, এটা 1 ঘন্টা বা 10 মিনিট 15 মিনিট ফালায় রাখার পরে ইমার্জেন্সি কল অনলি লেখা আসতো। তো যেহেতু এখন সিম নাই, ইমার্জেন্সি কলস অনলি, সেহেতু এই ফোনটা আমার ধারণা করতে হবে বা আপনাদের মেনে নিতে হবে যে এই ফোনটা এখন অ্যাজ 1000% ওকে। আর আপনারা যদি মনে করেন যে এই ইমার্জেন্সি কল অনলি অনেক সময় আসে, নেটওয়ার্ক আসে না, সেই ক্ষেত্রে ওটা WDR এর প্রবলেম না, ওইটা PA-তে প্রবলেম অথবা 4G-তে প্রবলেম। তো যাই হোক, আপনাদের আগে প্রবলেমটা দেখালাম, এখন সমাধান করার পরেও দেখালাম। আগে প্রবলেম ছিল নো সার্ভিস, এখানে নো সার্ভিস লেখা আসতো, এখন হচ্ছে ইমার্জেন্সি কল অনলি। দেখতে পাচ্ছেন ইমার্জেন্সি কল অনলি। তো আসলে আজকে অনেক বেশি আলোচনা করেছি, দোয়া করবেন সবাই, ইনশাল্লাহ আশা করি পরের ভিডিওতে খুব ভালো ভিডিও পাবেন। তো পরবর্তী ভিডিওর অপেক্ষায় থাকেন, আর নতুন নতুন যারা আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকন বাজিয়ে দিবেন, কমেন্টস করে রাখবেন। আমি আশা করি প্রতিটা কমেন্টসের উত্তর আমি দেই, বা আমি খুব আশাবাদী যে আপনারা অনেক কমেন্টস করবেন, আমি রিপ্লাই করব, এটা আমি অনেক বেশি আশা করি। সময় না পেলেও আমি সপ্তাহে অন্তত 4 থেকে 5 দিন আমি কমেন্টসগুলি পড়ি, এই রিপ্লাই একদিনে দিই যদিও, বাট আমি কমেন্টসগুলি পড়ি, আমি রিপ্লাই একদিনে দিই বাট কমেন্টসগুলি পড়ি। পড়ে আমার কাছে অনেক অনেক ইন্সপিরেশন হয়, আমার অনেক আগ্রহ জাগে যে ভিডিও করি আপনাদের জন্য। তো সবাই ভালো থাকবেন আশা করি। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।